চল্লিশ বছরেও কারেন্টের আলোর মুখ দেখেননি বিধবা নারী ফিরোজা বঞ্চিত বাবার সম্পত্তি থেকে স্বামীর মৃত্যুর পর এক ছেলে এক মেয়ে নিয়ে বাবার দেয়া সতেরো শতাংশ জমির উপর ছোট্ট একটি টিনের ঘর তুলে বসবাস করছেন ফিরোজা খাতুন কিন্তু ওই ঘরে চল্লিশ বছর ধরে কারেন্টের আলোর মুখ দেখেননি বিধবা নারী ফিরোজা খাতুন গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া উত্তরপাড়া গ্রামের মৃত ইসব আলীর মেয়ে ফিরোজা খাতুন বাবার দেয়া জমি নিয়ে দীর্ঘ দিন ধরে আপন ভাইদের সাথে বিরোধ চলে আসছে এ নিয়ে তার ভাই অনেকবার মারধর করেছে ফিরোজাকে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছে একাধিকবার বিচার দিয়েও কোনো সমাধান পাননি ফিরোজা খাতুন এ বিষয়ে শ্রীপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা থানা সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রকার সমাধান হয়নি সরেজমিনে গিয়ে বিধবার জমি দখলের সত্যতা ও স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পাওয়া গেছে ফিরোজা খাতুনের কন্যা মুর্শিদা আক্তার নামে এক ভুক্তভোগী শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এতে বলা হয় ধনুয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে হাবিবুর রহমান হাবি নামের এক ব্যক্তি ওই বিধবার মেয়ে মুর্শিদার ক্রয়কৃত দশ শতাংশ জমিতে টিনের বেড়া দিয়ে দখল করেছেন এবং ঘরবাড়ি নির্মাণ করে রয়েছেন হাবিব মুর্শিদা বলেন জমিটি দখলের পর বিভিন্ন লোকদের দিয়ে একাধিক হুমকি দিয়ে হয়রানি করছেন বিষয়টি নিয়ে একাধিকবার থানায় এস আই নাজমুর এর কাছে গেলে তিনি জমি সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারবেন না বলেন কিন্তু ওসিও এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেননি এ বিষয়ে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান হাবি জমি দখলের অভিযোগ স্বীকার করে বলেন জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে আমরা আপন ভাই বোন আর কোন জমি নেই কাগজও নেই ঘর নির্মাণ করা হয়েছে এটা সত্য এর বেশি কিছু আমি জানি না এ বিষয়ে শ্রীপুর থানার এস আই নাজমুর বলেন লিখিত অভিযোগ পাওয়ার পর সরে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষদের ডেকে সমাধানের কথা বলে দেওয়া হয়েছে তবে অভিযুক্ত হাবিকে বাড়িতে পাওয়া যায়নি সমাধান করে বড় ভাই এক সপ্তাহের মধ্যে বিষয়টি কথা বলা হয়েছে আর আমার বাবার আমি সম্পূর্ণ মালিক

এক মাস বড় করে হাতে ফল ধরে হালাইছে হালানির পরে রাখছি রাখার পরে আমি জানি যে তারা জন্য রাখি আছে তার একটা সিংহাসের আমার দরকার আছে দলিল মধ্যে আগের দলিলার মধ্যে তার সিংহাসার পরের দলিলার মধ্যে তার সিংহাসার হ্যাঁ গিয়ে হারিয়া যা দিছে আবার ওই যে হিরাস মাসটা মরছে যে দলিল মধ্যে তারও সিংহাসে হ্যাঁ ও লোকের দলিল করে দিছে করে দিছে পরে মনে করুন নয় কি তারপরে আয়ারে দাওয়া তারপরে আয়ারে দেখা লুম তারপরে